আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাশকতায় যারা জড়িত ছিলেন মামুনুল হক নিজেই তাদের শনাক্ত করেছেন। রোজিনার মামলা প্রত্যাহারের দাবি এমপি রুমিনের। এবার চীন বলছে সিনোফার্মের সঙ্গে টিকা কেনার চুক্তি হয়নি বাংলাদেশের। কোয়ারেন্টাইনে থাকা সৌদি প্রবাসীদের জন্য সুখবর। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। এবং সর্বশেষ জানাবো, সরকার কেন টিকার বিকল্প উৎসে যেতে পারেনি, প্রশ্ন রুমিন ফারহানার। শিরোনাম শুনলেন এবার বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। নাশকতায় যারা জড়িত ছিলেন মামুনুল হক নিজেই তাদের শনাক্ত করেছেন। নারায়ণগঞ্জের নাশকতায় যারা জড়িত ছিলেন ভিডিওচিত্র দেখে মামুনুল হক নিজেই তাদের শনাক্ত করেছেন বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার মনিরুল হক। পুলিশ সুপার মোহাম্মদ জাইদুল আলম বলেন, বিভিন্ন ধর্মীয় রাজনৈতিক সংগঠনের উগ্রবাদী নেতারা হেফাজত ইসলামে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। তারা রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে ফায়দা লুটার জন্য কাজ করেছেন। তাদের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য মামুনুল হকের যুদ্ধাভিনাশ ছিল, সেটা আমাদের তদন্তে প্রতীয়মান হয়েছে। তারপরও এসব বিষয় আরও বিস্তারিত দেখে শুনে তদন্ত করব। তিনি বলেন, ঝর্ণাকে বিয়ের বিষয়ে মামুনুল হক কোনো প্রমাণ দেখাতে পারেননি। মামুনুল হকের সঙ্গে দেশি বিদেশি জঙ্গিবাদের সংশ্লিষ্টতা আছে কিনা তা সহ সব বিষয় আমরা তদন্ত করে দেখছি, এ বিষয়ে পরে জানানো হবে। এ সময় পিবিআই পুলিশ সুপার মনিরুল বলেন, হেফাজতের ডাকা হরতালের 3 দিন আগে 25 মার্চ তারিখে মামুনুল হক নারায়ণগঞ্জে আসেন। এখানের যে মহাসচিব আছেন তাদের উৎসাহিত করার জন্যই তিনি এসেছিলেন। এরপর তিনি 31 মার্চও নারায়ণগঞ্জে এসেছিলেন। তিনি বলেন, মামুনুল হক দোষ স্বীকার করে 164 জবানবন্দি হয়তো দেননি, কিন্তু তার সহযোগী যারা আছে তাদের মধ্যে একজন দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। উনি দায় স্বীকারোক্তিতে বলেছেন, নারায়ণগঞ্জের নাশকতায় মামুনুল হক এবং হেফাজত নেতা বশিরুল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ জড়িত ছিল। এছাড়া আমাদের কাছে সাইনবোর্ডে যে ভিডিও চিত্র ছিল তা মামুনুল হককে দেখিয়েছি, সেখানে যারা ছিল মামুনুল হক নিজেই তাদের শনাক্ত করেছেন। রোজিনার মামলা প্রত্যাহারের দাবি এমপি রুমিনের। বিএনপি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া সচিবালয়ে আটকে রেখে রোজিনাকে 6 ঘন্টা ধরে হেনস্থা করার জন্য দায়ীদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও স্পিকারের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছেন তিনি। রুমিন ফারহানা বলেন, সম্প্রতি স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দুর্নীতির খবর এসেছে। হেলথ টেকনিশিয়ান নিয়োগে মাথাপিছু 15 থেকে 20 লাখ টাকা নেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম যখন বিভিন্ন প্রতিবেদনে স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন, তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানান রুমিন। তিনি বলেন, আমি মানুষের চিন্তা বা মত প্রকাশের স্বাধীনতা এবং উন্মুক্ত গণমাধ্যমের স্বার্থে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, রোজিনাকে 6 ঘন্টা ধরে হেনস্থা করা হলো, যারা এর জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাই। সংসদে তিনি আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে একটা বিষয় খুব স্পষ্ট বলতে চাই, কোন গণমাধ্যমকে তার রিপোর্ট প্রকাশের জন্য যদি হেনস্থার শিকার হতে হয়, জীবন হুমকির মুখে পড়তে হয়, তখন আর কোনো গণমাধ্যমই স্বাধীনভাবে কাজ করতে পারে না। বিশ্ব গণমাধ্যম সূচকে 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152, এমনকি মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থা বাংলাদেশের চাইতেও ভালো। এবার চীন বলছে সিনোফার্মের সঙ্গে টিকা কেনার চুক্তি হয়নি বাংলাদেশের। শর্ত ভেঙে চীনের সিনোফার্মের টিকার দাম প্রকাশ করার পর কার্যত ক্ষমা চাইতে হয়েছে বাংলাদেশকে। বাড়তি দামে টিকা কিনতে হবে বলে যে আশঙ্কা তৈরি হয়েছিল তারও সমাধানের ইঙ্গিত মিলেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জানা গেছে, সিনোফার্ম প্রতি ডোজ টিকা $10 হিসেবে বাংলাদেশকে দিতে রাজি হয়েছে। এদিকে চলতি জুন, জুলাই ও আগস্ট এই 3 মাসে 50 লাখ ডোজ করে মোট 1.5 কোটি ডোজ সিনোফার্মের টিকা পাওয়ার আশা করছে বাংলাদেশ। তবে ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান গতকাল সকালে এক ফেসবুক বার্তায় বলেছেন, গতকাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো চুক্তি হয়নি।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত মাসে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেছিলেন, বাংলাদেশ সিদ্ধান্ত নিতে দেরি করে চীনের কাছ থেকে টিকা কেনার দৌড়ে পিছিয়ে পড়েছে। এরপর গত 27 মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানানো হয়েছিল, প্রতি ডোজ $10 হিসেবে 1.5 কোটি ডোজ সিনোফার্মের টিকা কিনছে বাংলাদেশ। টিকার দাম প্রকাশিত হওয়ার পর শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশে বিতর্ক সৃষ্টি হয়, কারণ ওই দেশগুলো চীনের কাছ থেকে $10 বেশি দামে প্রতি ডোজ টিকা কিনছে। বিতর্কের মুখে শ্রীলঙ্কার সরকার বলেছিল, সিনোফার্ম ও চীন দূতাবাস তাদের জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে $10 টিকা বিক্রির কোনো চুক্তি তারা করেনি। গতকাল ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ানং ইয়ানও জানিয়েছেন, টিকা কেনার কোনো চুক্তি হয়নি। তিনি আরও জানান, বাণিজ্যিকভাবে টিকা কেনার বিষয় চীন সরকারের সঙ্গে নয়, বরং সিনোফার্মের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, টিকা কেনা নিয়ে আলোচনার বিষয়ে গোপনীয়তা রক্ষার শর্ত লঙ্ঘন করার পর পরিস্থিতি জটিল হয়েছিল। সরকার ঢাকায় চীনের রাষ্ট্রদূতকে ডেকে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছে। টিকার দাম গণমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত, এমন ব্যাখ্যা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর সিনোফার্মকে চিঠি পাঠিয়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 17। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত একটি শহরে 5 বছরের শিশুসহ অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রাদেশিক গভর্নরের প্রেস সহকারী আলী আল খুলিসি আরব নিউজকে জানান, ক্ষেপণাস্ত্রটি মারিব শহরের রাওধার আশেপাশে একটি গ্যাস স্টেশনে আঘাত করে। ক্ষেপণাস্ত্রটি হামলার অল্প সময়ের মধ্যে আবার ইরান সমর্থিত মিলিশিয়ারা একটি বিস্ফোরকবাহী ড্রোন চালিয়ে 2টি অ্যাম্বুলেন্সে আঘাত করে। অ্যাম্বুলেন্স 2টি আহতদের হাসপাতালে নেয়ার কাজে নিয়োজিত ছিল, তবে এখনও এই হামলার দায় স্বীকার করেনি হুথি। ইয়েমেনের তেল ও গ্যাস সমৃদ্ধ মারিব শহরকে নিয়ন্ত্রণে নিতে ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা ফেব্রুয়ারি থেকে তাদের উপর হামলা চালানো শুরু করে। 2014 সালে সংঘাত শুরুর পর যুদ্ধ থেকে পালিয়ে আসা হাজার হাজার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপদ আশ্রয়স্থল মারিব। এদিকে হুথিদের এই হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরানি গ্যাস স্টেশন ও 2টি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মার্কিন রাষ্ট্রদূতকে এই হামলার নিন্দা জানানোর আহ্বান জানান। কোয়ারেন্টাইনে থাকা সৌদি প্রবাসীদের জন্য সুখবর, করোনা সংক্রমণ পরিস্থিতিতে সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের। এতে করে বাড়তি 60 থেকে 70 হাজার টাকা খরচ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের বাড়তি খরচের চাপ কমাতে 25,000 টাকা করে ভর্তুকি দেবে সরকার। রবিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী 20 মে থেকে 30 জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করছে বা করবে, তাদের প্রত্যেকে 25,000 টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে। এ ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে। উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে বা করছে, তাদেরকে এই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে আগামী 30 জনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় ডাক মারফত জমা দিতে হবে। সরকার কেন টিকার বিকল্প উৎসে যেতে পারেনি, প্রশ্ন রুমিন ফারহানার। করোনা ভাইরাস মহামারীতে স্বাস্থ্যসেবা খাতের সমালোচনা করে এর দক্ষতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেন তিনি। তিনি বলেন, টিকা ব্যবস্থাপনায় শুরু থেকেই নয়ছয় দেখেছি, ভ্যাকসিন কোর চাপের কারণে সরকার টিকার বিকল্প উৎসে যেতে পারেনি। যদিও রাশিয়া ও চীন আমাদের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল, টিকা বিক্রি করে সরকারি দলের এক অতি ক্ষমতাসীন ব্যক্তির লাভের জন্য রাষ্ট্র নাগরিকদের জীবন হুমকির মধ্যে ফেলেছে। রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ালেও বিগত 10 বছরের স্বাস্থ্যসেবায় এডিপি বাস্তবায়ন এবছরের সবচেয়ে কম। প্রথম 10 মাসে বরাদ্দের মাত্র 25% ব্যয় করতে পেরেছে স্বাস্থ্যসেবা বিভাগ। এরপর নতুন করে বরাদ্দ বাড়ানো কতটুকু যৌক্তিক সেটি নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বিএনপি দলীয় এই সংসদ সদস্য আরও বলেন, 2020-21 অর্থ বছরে 5,68,000 কোটি টাকার বাজেট 30,000 কোটি টাকা কমে
5,38,983 কোটি টাকা করা হয়েছে। তিনি বলেন, করোনাকালে দেওয়া বাজেটের শিরোনাম ছিল অর্থনৈতিক উত্তরণ, ভবিষ্যৎ পথ পরিক্রমার। করোনাকালে উন্নয়নের সংজ্ঞা ছিল জীবন এবং জীবিকা। এই দুই খাতে ভীষণভাবে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। সম্পূরক বাজেটে 19টি মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধির তালিকা দেওয়া হয়েছে। তাতে যে সকল মন্ত্রণালয়ে বাদ পড়েছে সেই সব মন্ত্রণালয় হচ্ছে কৃষি, সমাজ কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান, খাদ্য, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চলতি অর্থ বছরে কৃষিতে বরাদ্দ ছিল অপ্রতুল, এ বাজেটে আরও কমেছে। তিনি বলেন, অর্থ খরচে এত অদক্ষতা দেখিয়েছি সে মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো যে কি সেটা দেশের মানুষ ভালো জানে। বরাদ্দকৃত অর্থ খরচে স্বাস্থ্য খাতে ন্যূনতম কোনো প্রতিফলন দেখতে পায়নি। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।